গরু পাগল পোলপাইন অব নারায়ণগঞ্জ অনলাইন গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারোই জুন নারায়ণগঞ্জ পঞ্চবটি শাসনগাঁও এলাকায় অবস্থিত মিল্ক অ্যাগ্রো ফার্মে এই গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয় দু হাজার ষোলো সালে শুরু হয় গ্রুপের পথ চলা দীর্ঘ ছয় বছরের পথ চলায় গ্রুপে প্রায় চোদ্দ হাজারেরও বেশি সদস্য এক তবে গ্রুপের অ্যাডমিনদের এমন আয়োজনে খুশি সদস্যরা আমি আজকে তাদের গেট টুগেদার এসেছি এবং এখানে সকলের সাথে একত্রিত হয়ে এবং নানা জাতের গরু দেখে গরুর মানে খামার এসে খুবই আনন্দিত আমরা আমাদের জিপিপিএন গ্রুপের অ্যাডমিন এবং সদস্যদের কাছে বলার এতটুকুই আছে যে এরকম গেট টুগেদার বা এরকম আয়োজন আরও করা হোক এতে করে আগামী প্রজন্ম আরও উৎফুল্লর সাথে আমাদের কুরবানি ছাড়াও আমাদের গরু ফার্মের প্রতি আকর্ষণ মানে কি বলে ইন্টারেস্টেড হবে নানা আয়োজনের মধ্যে পালিত হয় গেট টুগেদার অনুষ্ঠান যার মধ্যে ছিল স্বাগত বক্তব্য পুরোফান ঘুরে দেখা কেক কাটা ছবি তোলা ও গৌরব প্রদর্শন এই গ্রুপের মূল উদ্দেশ্য তরুণ সমাজের মাঝে বিভিন্ন খামারের প্রতি ধারণা ও অনলাইনে গরু কেনা বেচার বিশাল গ্রুপটা মূলত সেক্টর নিয়ে বিভিন্ন খামার ভিজিট করে থাকি আমরা চলমান অলরেডি আমরা প্রায় আট দশটি খামার গিয়েছি এবছর নারায়ণগঞ্জে যতগুলো খামার আছে সেগুলো ভিজিট করার প্ল্যানিং আছে তো আমাদের মূলত উদ্যোগটা হলো তরুণ সমাজ নিয়ে বিভিন্ন খামারের মার্কেটিং করে বেড়ানো যাতে আমাদের বাবা চাচা মুরব্বী যারা আছে সকল খামারে কি কী গরু আছে সেটি দেখতে পারে জানতে পারে এবং তারা সংগ্রহ করতে পারে পাশাপাশি তরুণ সমাজের যারা আমরা আছি তারা যাতে মাদকমুক্ত থাকার থাকতে পারি সেই জন্য যাতে পশু পাখির প্রতি ভালোবাসা জন্মায় ভালোবাসা বেড়ে যায় মূলত এটি একটি বিশেষ উদ্যোগ পাশাপাশি আমরা সামাজিক কার্যক্রমে ভূমিকা রেখে থাকি যেমন বর্তমানে আমরা জানেন সিলেটের যে সিচুয়েশন সেখানে ফান্ডাইজ করছি সেখানে ফান্ড পাঠাবো খুব শীঘ্র আগামী সপ্তাহের মধ্যে সকল গরু প্রেমিকদের এক করে দু সালের মধ্যে গরু ব্যবসায়ীদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান এই অ্যাডমিন আমাদের গ্রুপে যাত্রা শুরু হয়েছিল দুই হাজার ষোলো সালে এখানে গ্রুপের শুরু থেকে আমি আলিফ ভাই জড়িত এখানে এবং পরবর্তীতে এখানে আমরা এখানে মূল উদ্দেশ্য ছিল আমাদের যে নারায়ণগঞ্জের যত গরু পাগল ছিল তাদেরকে সবাইকে একত্রিত করা তো সেই উদ্দেশ্যে যাত্রার পথে আমরা পেয়েছি জিহাদ ভাইকে নাফি ভাইকে সাকিব ভাইকে আমরা একসাথে সবাইকে করতে পেরেছি এটা আমাদের জন্য বলতে গেলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো আমাদের গোল হচ্ছে যে আমরা দু হাজার পঁচিশের ভিতরে আমরা নারায়ণ্ড গরুর মার্কেট প্লেসের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছি গরু বিক্রয় বিক্রয়ের জন্য এছাড়া এছাড়া আমরা হচ্ছি যেহেতু আমরা নন প্রফিট অর্গানাইজেশন তো এখানে আমরা চাচ্ছি যে সকল গরুপাগলদের একত্রিত করতে আমরা এখানে যাতে একত্রিত করে পরবর্তীতে আমরা যে কোনো একটা গেট টুগেদারে আমরা এবার ইনশাল্লা একশো জন আনতে পেরেছি ইনশাল্লা আমরা পরবর্তীতে চেষ্টা করবো এক হাজার মানুষজন আনার সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ এন এন টিভি নারায়ণগঞ্জ